আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কী আছে চলুন আমরা দেখে নিই আমাদের মডেল থেকে আজকে আমরা ওয়াটারমার্ক অ্যাড ওয়াটারমার্ক এবং রিমুভ ওয়াটারমার্ক নিয়ে কাজ করব চলুন আমরা ফটোশপে চলে যাই ফটোশোপে একটা নির্দিষ্ট লেআউট আমাদের ওপেন করতে হবে কন্ট্রোল অ্যান্ড নিউ ডকুমেন্টস বা টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড এটা হচ্ছে প্যাটার্ন নামে আর ওয়াটারমার্ক নামে নামে আমরা ক্রিয়েট করলাম ওকে দ্যাটস ফাইন ওকে ছোট একটা লেআউট ওপেন হলো দেখেন আমরা জাস্ট আমরা একটা টাইপ টুল থেকে আমরা লিখতেছি একটা ওয়ার্ড জাস্ট নরমালি ওয়াটার মার্ক ওয়াটারমার্ক এখানে আমি তাহলে সেক্স ফন্ট নেই স্টেপগুলো ফলো করবেন কন্ট্রোল কমান থ্রি দিয়ে রাস্টোরেড করে দিলাম এটাকে কমান্ড এ দিয়ে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম কমান ডি আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে রাখলাম তো আমরা এই লেখাটাকে দিয়ে আমরা ওয়াটারমার্ক নামে একটা ওয়াটারমার্ক রেডি করব তো এখানে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে যাব ডিফাইনের প্যাটার্ন ক্লিক করবো জাস্ট ওয়াটারমার্কে ওকে করবো এটা আমাদের ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এটাকে ইউজ করবো কীভাবে চলুন আমরা জাস্ট নর্মালি একটা লেআউটে যাই এটা একটু বড় লেআউট এই লেআউটার মধ্যে যখন আমি সিলেক্ট করবো রাইট ব্যান ক্লিক করবো ব্লেন্ডিং মোড ব্লেন্ডিং অপশন প্যাটার্ন ওভার লেদে যাবো জাস্ট ক্লিক করব এখানে দেখুন এই যে আমাদের লাস্ট পার্টে ওয়াটারমার্ক নামে হচ্ছে যে একটা অপশন চলে আসছে এটা হচ্ছে ওয়াটার মার্ক হয়ে আছে এখন আমি এটা অপোজিটটাকে একটু কমাতে পারি তারপরে এটার স্কেলটাকে একটু বাড়াতে পারি ওকে সো এইভাবে করে আমি এটাকে ক্রিয়েট করতে পারব তো দেখুন একটা পেজের মধ্যে আমরা এইভাবে একটা ওয়াটার মার্ক অ্যাড করতে পারি তো খুব সহজ এবং সিম্পল এবং এটা যদি চাই আমরা অন্য একটা ইমেজ এই ইমেজটাতে যদি চাই আমরা ঠিক সেমভাবে অ্যাপ্লাই করবো রাইট বটন ক্লিক করলাম জাস্ট ওয়াটারমার্ক এখানে ফ্যাটানো বললে ওয়াটারমার্কে চলে আসলো তো এটাকে আমরা অপোজিটটা একটু লো করে দিই অথবা একটু হাই করে দিই প্রবলেম নেই এটাকে স্কেল একটু ছোটো করে দিলাম ওকে একটু বড়ো হতে পারে হ্যাঁ না সিট দেখুন আমরা এটাকে একটা ফ্যাটানো বাড়লে করে দিলাম এটা একটা আমাদের ওয়াটারমার্ক হয়ে গেল আমরা এটাকে দি তো এভাবে আপনারা একটা ওয়াটারমার্ক একটা ইমেজ বা একটা কিছু সিকিউর করার জন্য আপনারা ক্রিয়েট করতে পারেন এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটা ওয়াটারমার্ককে এই ইমেজ থেকে রিমুভ করতে পারি খুব সহজে কোনো একটা ওয়াটারমার্ক থাকলে সেটাকে রিমুভ করবো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে